আজ যদি একজনে একজন রাখে ভাই বালানি ভাই সব বালানিতে হেলে আলিত লাগি যায়নি মাথো না, হ্যাঁ মাথোই না, একজনে যদি আরেকজন রেখেন ভাই সব বালানি মানুষের লেয়ালেই করেন। এটা ইউটিউবে আপনারা দেখবা, জাহিল বক্তা হল বারইছে, অত জাহিল বক্তা হল বারইছে। কেউ যদি কোনো মানুষের হয় ভাই সব বালানি ইগো বলে লেয়ালেইত লাগে যায় না আউযুবিল্লাহ। আর নবীজির হদিস হইল, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আগে নিজে নিজের ব্যবহার শিখো, বাদে মানুষের শিখাও। আজ যদি আমার ব্যবহার বাদ হয় মানুষের লগে আমি বাদ ব্যবহার করা লাগবো না, মাথুন না জি। ও ধরনের আলিম এটা জমিন ফিতনা আরম্ভ হয়েছে। কিছু আলিম হল আমরা দেশ বাইরা লইতা করে জাল খুয়াইলেই রইলে, বাইরা লইতা ভাতরা না বুধ পাইছেন, বাইরা লইতা করে জাল খুয়াইলেই থা ই বেঠা খর। ও দেখছি আর একদিন স্থান বেঠির কিতা বলি 80 লাখ বেশি লইছে, নাউজুবিল্লাহ কথা মাত মুখে দিয়ে আয় উকিলা। হ্যাঁ ইটা আলিম তো নে হুশে রইবা, কারণ ইটা আলিম তো নে হুশে রইবা দূর হরিয়া রইবা, ইটা জমিন ফিতনা সৃষ্টি খতরা বুধ পাইছেন। আমি খেয়ার ঘরে কটাক্ষ হরিয়াল না বলো, দুঃখ লাগছে শুনিয়া যে মানুষে মানুষের লগে নবীজিয়ে হয়েছেন বালা ব্যবহার করতায় জি, সলাম করতায় হইতায় বাই বালানি বাই সাব বালানি। ই মৌলানায় হইতরা ইটা বলে বাইসাব বালানি, হে হে ওতা ওতা ইটা বলে লেয়া লে যায় দাওত। হাই রে হাই কিয় থড়ি লাগছে, দুঃখ লাগে এর কারণে। এর বাদে আরেক আরো খালো শুনছে খালো বলে জোয়ানোর খফালো মূড়া হুড়ি দি বাড়ি আইলে সোহাব আছে নাউজুবিল্লা, বুধবার জোয়ানোর খফালো মূড়া হুড়ি দি বাড়ি আইলে বলে সোহাব আছে। ও পৃথিবীর বুকুতিলা কোনো হদিস আছে নি মাথো না, হ্যাঁ মাথো না, আউরি বাইরা লওয়া যায় না। আল্লাহ যদি বন্দারে মায়া করেন না তো জমিনও খামাইতো না, ও মানুষরে জমিনও মানুষে বালা ভাই যারে আল্লাহ বালা ভাই আল্লাহ ফিরিস্তারে জানাই দেন, ফিরিস্তা হল আমার বন্দা বান্দের খানে খানে গিয়া হই আমি আল্লাহ তারে বালা ভাই ঠারাও বালা হই থাকো না সুবহান আল্লাহ। হ্যাঁ আইজ আপনারা জুয়ান ভাই আনতে আমার কত ফল আমার ই সাহেবে কত ফল এর বাদে ভাগ করিয়ে দেই ঠিক দেবো ইসলাম না, হ্যাঁ ভাগ করিয়া, কারণ জোয়ান ভাই আনতে আজ যদি আপনারা আমরা রে দাওয়াত দেই না তে আমরা ওয়াজ গিয়া করতাম কেন, হ্যাঁ ও এরা জোয়ান হল রে খেসা হইত না, তথাপি তো জোয়ান ভাই আইন বহুত বালা সবর আমার কয়জনে হইলে ইতা কি দেখো না খালি বাদ দেও মাতিও না ইতা মাতি লাইছে কিতা করব। এর কারণে আমরা নিজে আগে ঠিক হওয়া লাগবো, আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক এই জমিনও আমি ঠিক করা লাগবো। যাইন নিজে নিজে হই না আমি বড় এনল্লা খান শয়তান জমিনও নাই আমার বুজুরগান হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইছেন আমার আল্লাহ ফরমাইল ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ফেরেশতা হল আমার আদম রে তুমি তো সইদা করিলা করছিলানি, সারা ফিরিস্তা হলে খরচয় এক ব্যক্তি খরচে না তার নাম হইল শয়তান। হেনে এ কইছে আল্লাহ আমি করতাম না, আনা খাইরুম মিনহু এনতনে আমি বালা খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমারে আপনি আগুন দিয়ে বানাইছো আর আদম রে মাটি দিয়ে বানাইছো, গতিকে আদম তনে আমার পাওয়ার বেশ আমি তান্তনে সম্মানি। এর কারণে আল্লাহ কইছে না বা ওয়াস্তাক বারা ও খান মিনাল কাফিরি, কামত পর্যন্ত তারে মালাউন বালাই জমিনে ফাটাইছে। এর কারণে আমি খালি বড় আমি আলিম হইলে খামাইত নয়, আমার যদি আপনার আলিম হই না আমি সারাদিন যদি অলক হই আমি আলিম আলিম খামাইব নি মাথো না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, বুঝ করো, নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি সারাদিন যদি অনুখালি হই আমি আলিমার আমি আল্লামা খামাইব না, এর কারণে খেয়াল করা লাগবো। আজ আমরার মাঝে আলিমক লাগে সচেতন হওয়া লাগবো, আফসোস লাগে ইটা মানুষের যে তার ব্যবহার, আয় রে হায় দুঃখ লাগে দুঃখ লাগে, খেয়াল করা লাগবো। এই জমিন আল্লাহ আমরার ইবাদতের জন্য বানাই দিছ, আল্লাহ জমিনের দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। হুশোরিও জওয়ান ভাইয়া এখন খালি খিসা লইয়া বার হইছ নালি মখল, খালি খিসা বাগে বেড়ে নিয়ে আয়া থেকে ভরিয়া তর্জমা করতা। হ্যাঁ, এর কারণে হুশোরিও আবো ইতা হইল কামতর আলামতর মাঝে আলামত, জাহিলতি জমিন জিহালত বাড়ি যাইব, বালা বালা আলিমখল দুনিয়া তুনে উঠে যাইবা, ইটা কামতর আলামতর মাঝে আলামত। এর কারণে আপনারা আলিম দাওয়াত দিতে হলা সিলেক্ট করিয়া আমারে হুসাইলে দিওয়ানে বাদ দিলে, কারণ আমার তো বালা বালা বহু আলিমখল আসুন দাওয়াত দিব, যে তা আলিম আনলে মা তো না যায় মাসলামা সাইল আলোচনা করো ও ধরনের আলিমখল দাওয়াত দিবা। আল্লাহ কামিয়াবি করব হোক আল্লাহ মামি। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার ওয়ান, এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর এবাদত করা লাগবো, আর কিতা করা লাগবো, নমাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত। এই জমিনও নমাজ পড়িতাম বিনয়ের সহিত, আল্লাহর দরবারে খুশু খুজুর সহিত জমিনও নমাজ পড়িতাম। এর বাদে আল্লাহ হইতাম বন্দায় যত শান্তি মনে জমিনও আল্লাহর ইবাদত করব, নমাজ পড়িব, আল্লাহ তার জীবন তো শান্তিতে গঠন করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। আমার বুজুরগণ, আমার আল্লাহ ফরমাইল কামতর ময়দান হাসরের ময়দান যখন মানুষ বাইর হইবা, সমস্ত মানুষ এক জায়গার মধ্যে জায়গায় জমাইবা, ওই সময় আল্লাহ জানাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাইবা ও গুনাহগার হল তুমি তাই নামাজি মানুষের দার সারি দেও হরি যা। কামতর ময়দান সর্বপ্রথম যে প্রশ্ন আমরা রে করাইব সেই সওয়ালের নাম হইল সালাত, নামাজের ব্যাপারে প্রশ্ন করাইব। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়া লাগবো। রাসূলুল্লাহ ফরমাইল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিনের মধ্যে নামাজ পড়ে বান্দা কিয়ামতের ময়দানে জান্নাত যাইব, আল্লাহ জান্নাত দান করবা। আর নামাজের চাবি কিটা? নামাজের চাবি হইল পাক পবিত্রতা। নামাজ জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল জমিনও পাক পবিত্রতা। এর কারণে নামাজ পড়িতাম। রাসূলুল্লাহ ফরমাইল আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যেমন সে জমিল নামাজ পড়ে, যেমন সে নামাজ হইল দিন ইসলামের কুটি, আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দিন ইসলামের কুটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যেমন সে জমিল নামাজ রে কায়েম করলো, নামাজ রে পড়িল, নামাজ রে আদায় করলো, ই মানুষে জমিন দিন ইসলামের কুটিরে মজবুত করলো। ওয়ামান তারাকা সালাতা ফাকাদ খাদামাদ্দিন, যেমন সে জমিল নামাজ রে ছাড়িল, যেমন সে নামাজ রে জমিন তরক করলো, এই মানুষে ই জমিন দিন ইসলামের কুটিরে বাঙ্গে ভালাইল। মাত বুঝা যার নিসাব হল। এর কারণে নামাজ বিনয়ের সহিত আমরা জমিন নামাজ পড়িতাম। আরেকটা কিতা, মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগে। মা বাবার খেদমত করলে মা বাবা রাজি থাকবা, মা বাবায় দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ার কারণে বন্দার জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। ফরার হকরে মারিয়া খাইতাম না, আমানতরে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে জমিনও আদায় করতাম, এথিমরে মায়া করতাম, মিসকিন রে জমিনও মায়া করতাম। এর কারণে আমার বুজুরগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালা সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই যদি
শেতান মালিক আল্লাহ কামুল হাকিমিনর লগে যদি মোলাকাত হরি রাধা করে ফামান কালা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সে যেন জমিন নেক আমল করতে লাগবো, বন্দায় ভালো আমল করা লাগবো, নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। আমার বুজুরগণ, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল, আমার বন্দাবান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম তোমার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগাল ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দাবান্দি হল যদি জমিন তোমার মা বাবা দশজন অথবা একজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সামনে জাংলি মারিয়া কথা কইও না, মা বাবার সামনে চাংড়ি মারিয়া দমক দিয়া কথা হইও না, বন্দারে মা বাবার সামনে উপশব্দ জমিন ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করিলাও, আর যদি তোমার মা বাবার মন দুর্বল হই যায়, তাহলে মনি রব্বুল আলামিন তোমার উপর নারাজ হই যাইবা। এর কারণে আমার বুজুরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার উম্মত হল এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষের দোয়া কবুল। ইয়া রাসূলুল্লাহ, কোন তিন ধরনের মানুষ হইলাম? রাসূলুল্লাহ ফরমাইল, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। রাসূলুল্লাহ ফরমাইল, এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। তিন জনের মধ্যে একজন হইলাম ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করয়, সেই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না হন, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিনও আছে, অনেক মা জমিনও নাই, অনেক বাবা জমিনও আছে, অনেক বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমাই, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো, সেবা করো, আর যাদের মা বাবা জমিনও নাই, তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে তুমি জিয়ারত করিলাও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, আল্লাহ তোমার দন দৌলতের মধ্যে বরকত বাড়াইবা। হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাই, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। আমরা আল্লাহরে রাজি করতাম না, বেজার করতাম জি, আল্লাহরে রাজি করতাম না। আল্লাহরে যদি খুশ রাজি করা লাগে, তাহলে আগে আমরা মা বাবারে জমিনে খুশ করা লাগবো, মা বাবারে রাজি করা লাগবো। আমার বুজুরগণ,
আমার আল্লাহ কোরআন শরীফ অন্যান্য জায়গায় ফরমায়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্ধু বান্ধবী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লোকে জমিন কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, এর কারণে বাইরে জওয়ান মা বাবার জমিন দোয়া করিও, আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতান হুরিজক, যদি বন্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বন্দায় বন্দার রিজিকর দরজায় বরকত আছে উঠাইলাই যায়, মা বাবার লাগি দোয়া করিল না এন রিজিকর যে বরকত আছে এই রিজিকর বরকত আল্লাহর যাতে কমাইলে, এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন দোয়া করতাম রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মায়ের বাবারে আপনি মোলায় মা ফরিয়া দেও, আয় আল্লাহ জেলা আমরা ছোটবেলা আমরার মা বাবাই আমরা রেউরো খাখ লইছ, আয় আল্লাহ আমার মা জমিন লাই দুনিয়ার জমিন লাই অন্ধকার কবর আপনি মোলাই আপনার রহমতুর গুলো সামান্য জায়গা দিল, মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য যদি সন্তানে দোয়া করে আল্লাহ সন্তানের রিজিকের বরকত আল্লাহ রিজিক বাড়াই দিবা সুবহানাল্লাহ, নবীজি ফরমাইন আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ, মা বাবার খেদমতের কারণে হায়াত আল্লাহ হায়াত ও বরকত বাড়াই দেন হোক সুবহানাল্লাহ, মা বাবার খেদমতের কারণে আল্লাহ রিজিকের মাঝে বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ, এর কারণে বাইরে জোয়ান যারার মা বাবা আছেন আমার বিষয়ে মা বাবা স্বামী স্ত্রী ভাই বোনের হক এই ব্যাপারে আমি আপনারা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা বইবা না আমি কোরআন হদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ আমার তৌফিক দান করব, কারণ মা বাবার খেদমত মা বাবার সেবা করলে বন্দা জমিন ও ইজ্জতই বলে, বন্দা জমিন ও ইজ্জতই বনে এই জমিনও জাইন যত বেশি মা বাবার খেদমত করবা তত বেশি ইজ্জতই বনবা সুবহানাল্লাহ, কারণ মা বাবার জমিন দোয়া করবা প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরই বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন, সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ, উপস্থিত হাজিরিন এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছেন, যদি মহান আল্লাহ রব্বুল আলামিনে সাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জীবজন্তুর ঘরে দিতে পারে তাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব হল, আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিছে, 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ, ইনসান জাত আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ জমিন ইনসান জাতর এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ, দুই জাত আল্লাহ জমিন পয়দা করছেন আল্লাহর ইবাদতের জন্য, দ জাতর নাম হইল জিন্নাত আর ইনসান, এর কারণে
এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরার এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলো নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর যে পরিমাণ মুজিজ আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজ আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। এই নবী কামতের ময়দান ও আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম জাইন কবর শরীফ তনে উঠি বাই নইলে আমরা নবী কামতের ময়দান ও আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা আউয়াল শাফিঈন ও আউয়াল মুশাফিঈন। আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবার আল্লাহ এই নবীর সুপারিশ কবুল করবা হোক। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আল্লাহ কবুল কর, এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক অত্যন্ত ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করা হইল যে নবীজির চরিত্র কিরকম আসল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আজ আমরা রত আল্লাহ ব্যবহার আল্লাহ চরিত্র হইত না কইছে, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী। আল্লাহর হবিবে জমিন মানুষরে মারিয়া কলিমা ফোড়াইছিলেন সাব হল জিনা বান দিয়েন না, দমক দিয়াও নাই। নবীজির ব্যবহার, নবীজির চরিত্র দেখিয়া মানুষে এই জমিন খুলি মাহড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে তান বয়স তনে ছোটো যারা এর আরে মায়া করেন না, রহম করেন না, ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, তান বয়স তনে বড় যারা এর আরে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, এ মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজ আমরার ব্যবহার, আমরা চরিত্র, আমরার লগে মানুষে মাতিলে আমরা সুন্দর করে মাতিতাম, বলা না সুন্দর করে মাতিতাম।